শুভ ষষ্ঠী। আর আজ থেকে বলতে গেলেই একদম অফিসিয়ালি পুজো শুরু হয়ে গেল, ঢাকের বাদ্যি শুরু হয়ে গেছে। তো আর চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার, কিন্তু আমাদের পাশেই পুজো হচ্ছে, একটু পরে গান বাজানো শুরু হয়ে যাবে। তো এই সময় গান না বাজে পুজো পুজো মনেও হয় না, তো কপিরাইট পড়ার মানে চান্স তো হাই চান্স থাকবে। সেই জন্য হয়তো ষষ্ঠী সপ্তমী মিলিয়ে করবো বা অষ্টনবমী মিলিয়ে করবো, মানে ক্লিপগুলো ছোটোটা করে রেখে এমনি করতে হবে, নাহলে কিছু করার নেই। তো চলো যেভাবে পারবো তোমার সঙ্গে ব্লগ শেয়ার করতে থাকবো, আশা করছি ব্লগগুলো ভালো দেওয়ার চেষ্টা করবো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, আর সকাল সকাল যা কাজ সেটা আগে করে ফেলি, তারপর বাকি কাজ, কারণ আজকে যেহেতু ষষ্ঠী আছে তো ষষ্ঠীর পুজো আছে, প্লাস আজকে তো রান্নাবান্না সেরকম চাপ নেই ষষ্ঠী বলে, মানে সেই জন্য পুজো করে তারপরে বাকি কাজটা করে নেবো ঝট করে। লাঞ্চ মেনু হচ্ছে ডালিয়া, এটা হচ্ছে ছানার ডালনা, বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড়, এই যে আর তোর জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছে। আর এই মহারাজ নতুন জামা পড়েছে, এত বড় জামা কিনেছি, মানে দিদা কিনেছে যে প্যান্ট আর দেখা যাচ্ছে না, তোমার প্যান্টও দেখা যাচ্ছে না, না দিদা আর আম্মা একটু জামাগুলো বড় বড় কেনে, হ্যাঁ প্রসাদ নিয়েছি, দিদা আর আম্মা জামাগুলো একটু বড় বড় কেনে, আর মা মা ঠাম্মা তো জামা কাপড় সব শেষ হয়ে গেছে, আবার ওই জন্য মামনি জামা কাপড় নিয়েছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আজকে না কোনো হাতের কাজ ছাড়া নিয়ে বসবো না, মেনলি এই টাইমে তো খাওয়া দাওয়ার মার সাথে কথা বলে, যেহেতু ওখানে পুজো হচ্ছে মাও ওখানে ব্যস্ত, তার থেকে বড় কথা আজকে মেহেন্দি পরবো। ছোটোবেলায় না মেহেন্দি পরতাম, পুজো আসার আগেই মানে পঞ্চমের দিন রাতে পরে রাখতাম, বাট এইবার আর হয়নি, কিন্তু আজকে ইচ্ছা আছে যদি বেরোয় আসার সময় একটা মেহেন্দি কিনে নিয়ে আসবো, দিয়ে মেহেন্দি পরবো। করেছিস তুই এ কী করেছিস, কী করেছিস, এটা পিঁপড়ে হবে তো, কোথায় শুবি, কোথায় শুবি, এখানেই শুবি পিঁপড়ের মধ্যেই, আয় নেমে চাদর পাল্টা বয়, চল চল ঘুম ভেঙে ডাইপুর ছাড়বি, চল তোর বদমাইশি শুরু হবে এক্ষুনি, আয় ওইখান থেকে সব ঢেলে ফেলেছে, আমি জাস্ট গেছি ঠাকুরঘর লাইটটা জ্বালাতে, দুষ্টু করেছো তুমি, দুষ্টু করেছো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আর তাকাবে না জানে মা বকা দেবে, আমার দিকে তাকাও, আর্য দুষ্টু করেছো, কেন করেছো তুমি, বিক্ষু ফেলে দিয়েছো সব কেন, আর্যকে না রোজ আমি এরকম ভারী খাবার খাইয়ে নিয়ে বেরোই, এখানে সুজি আর গাজর ঘিতে ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে দেবো জিরে ধনে গরম মশলা গুড় আর তার সঙ্গে জল দিয়ে এটা নর্মাল সুজির মতো করে খাইয়ে দেবো। কাল তো ব্লগ শুরু করেছিলাম, বাট কালকে বিকেলের পর থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, তো একদম মন টন খারাপ হয়ে গেছে, তো আর কিচ্ছু ব্লগ করিনি। এখানে আপাতত আজকে হচ্ছে সপ্তমী, সবাইকে সপ্তমীর শুভেচ্ছা, কালকে কিছুই বলতে গেলে ব্লগ হয়নি, বেরোয় নি, আর এখানে আমি বিকেলে কাজ করছিলাম একটা, তখন অপূর্ব হঠাৎ তাড়াতাড়ি চলে এসছে, বললাম ভাবলাম তারা বেরোনো যখন হবে বৃষ্টি নেই, তো চলো ঝটপট রেডি হয়ে যায় গিয়ে দেখি আজকে আবার কোন দিকে যায়। এখন সন্ধ্যাবেলায় খাবারটা করে রেখে যাব, এবার যদি না করে যান আসার পরে এত অসুবিধা হয়, তো খাবারটা করে রেখে যাবো, আর জোর খাবার হয়ে গেছে আমি একটু ডাল মাখানি করে রেখে যাব, দেরি হবে হয়তো যেতে, বাট মানে চিন্তা থাকবে না খাওয়া দাওয়ার, মিষ্টিটা অপূর্ব আসলে তারপরে আনবে। প্রথমে হাফ কাপ নিয়েছি রাজমা আর হাফ এক কাপ নিয়েছি হচ্ছে কালো কলাই বলল মামনি এটার নাম, তো এটা ভালো করে ধুয়ে আমি যেহেতু ইনস্ট্যান্ট করবো ওই জন্য অন্ততপক্ষে 20 সিটি দিয়েছি, না না হয়নি, তোমরা প্লিজ ভিজিয়ে রাখো। আর এর ভিতরে দিয়ে দিয়েছি নুন, গোটা গরম মশলা আর দেবো একটা লঙ্কা, দিয়ে পরিমাণ মতো কিন্তু নুনটা দিতে হবে, এখানে আমি 2 নুন দিয়েছিলাম, এবার লঙ্কাটা দিয়ে আমি এটাকে সিটি দিয়ে দেবো, আর ওদিকে ততক্ষণে মশলা যেটা হবে সেটাকে কষাতে থাকবো, এখানে এটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
এখানে নিয়ে নিয়েছি আমি বাটার আর তেল। তোমরা চাইলে পুরোটা বাটারে করতে পারো বা পুরোটা তেলে করতে পারো, যেহেতু পুজো একটুখানি তো এরকম হবেই। এবার যেহেতু দিয়ে দিয়েছে জিরে জিরে, এবার দেবো আদা বাটা। আর আদা বাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিতে পারো টমেটো পেস্ট। টমেটো পেস্ট কিন্তু বেশ অনেকটাই লাগবে। টমেটো পেস্টটা ভালো মতো একটুখানি যেই কষিয়ে নেবো, জাস্ট একটু কষাবো, ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার গুঁড়ো মশলা, ধনে, জিরে, গরম মশলা যেটা আমি সবসময় দিই, নুন, চিনি, এবার সব দিয়ে দিতে হবে। হ্যাঁ, হলুদ দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে, যতক্ষণ আর তেলটা ছেড়ে বেরিয়ে আসে। এখানে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা মশলা বা কাঁচা টমেটোর একটা বিচ্ছিরি গন্ধ থেকে যাবে। এবার দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, এবার এটাকে ভালো মতো লাস্ট টাইম কষিয়ে নেবো। দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে আসছে এখানে। এই তেল ছাড়া অবধি কিন্তু এখানে ওয়েট করতে হবে। তেল মোটামুটি ছেড়ে আসলে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ ডালটা, পুরোটা কিন্তু ওই জলটা সহই দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর কালারটা এখানে কিন্তু বেশ একটু কালচে খয়েরি কালার আসবে, তো ওই কালারটাই খুব ভালো। আমার একটু পরে প্রবলেম হয়ে গেছিলো, আমি ক্রিমটা না বেশি দিয়ে ফেলেছিলাম। এবার এখানে দিয়ে দিয়েছি ক্রিম, ক্রিমটা প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি পড়ে গেছে। এবার দেবো ধনে পাতা কুচিয়ে, এটা কিন্তু আগে দিয়ে দিতে হবে কারণ এরপরে কসুরি মেথি দেবো। ধনে পাতা দিয়ে আরেকটু জাস্ট 1 মিনিট এটাকে আরেকবার কষিয়ে নেবো। মোটামুটি হয়ে গেছে, আর এখানে কিন্তু পুরো গ্রেভি টেনে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ গ্রেভি কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি কসুরি মেথি, দিয়ে আবার এটাকে ভালো মতো একবার নাড়িয়ে দেবো। কসুরি মেথি দিয়ে কিন্তু বেশি রান্না করা যাবে না। তো হয়ে গেছে এখানে রান্না, লাস্ট একটু ধনে পাতা আর একটু বাটার দিয়ে দিয়েছি, ব্যাস ডালনা এখানে রেডি। এবার আমরা বেরিয়ে যাবো। আজকে আবার সেই পুরোনো জামাটাই পড়তে হয়েছে, কারণ নতুন যা জামা আছে এই কদিন চালাতে হবে, কারণ আমরা সেই দ্বিতীয়ার থেকে পড়া শুরু করেছি, জামা কাপড়ের স্টক শেষ। মোটামুটি এখানে 5টা কি 6টা আছে, সেগুলো দেখার বাকি আছে, সেগুলো দেখবো। শ্যাম্পু এবার জানি না 5-6টা দেখতে পাবো কিন্তু কতক্ষণে শেষ হয়, মানে এক একটা কতটা ভিড় পড়ছে সেটাও জানি না। আর একজন ধাপ মেরেই যাচ্ছে। বুঝছিস তুই বাবার সাথে কোথায় যাচ্ছ? আজকে আবার শার্ট পরেছে, শার্ট, এই যে টি শার্ট। শ্যামপুর স্টেশন থেকে নেমে এখানে যে রাস্তাটা আছে, এটা মেনলি কিন্তু আরএমএস মাঠের দিকে যে টুইন টাওয়ারটা আগের দিন দেখিয়েছিলাম ওইটার ভিড়। তো আমরা আজকে ভেবেছি ওটার লাস্টে যাব। প্রথম যাব প্রভাসনগর, তারপরে নেতাজি নগর, তারপরে হচ্ছে নেহরু কলোনি, এগুলো দেখতে। এখানে লক্ষ্মী ভাণ্ডার শার্ট পরেছে, শার্ট পরেছে, যেহেতু মেন লাইনের রাস্তাটা, মানে মেন রাস্তা কিন্তু বন্ধ ছিল, তো টোটো আমরা একটা বুক করেছিলাম ঘন্টায় 300 টাকা দিয়ে। যা হোক, এবার আমরা তখনও যাই না কপালে কী দুর্গতি অপেক্ষা করছে, আমরা বেরিয়ে তো ছিলাম। এবার সেই টোটো কোন দিক দিয়ে যাচ্ছে, অপূর্ব রাস্তাটা পুরোটাই চেনে, অন্ধকারের মধ্যে যাচ্ছিল রাস্তাটায়। প্রথম যেটা থামালো সেটা কিন্তু বেশ প্রাকৃতিক ব্যাপার সে করা হয়েছে, মানে প্রকৃতিকে নিয়ে করা হয়েছে এখানে। মেনলি কাগজ দিয়ে মেন এখানে প্যান্ডেলটা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর একটু এগিয়ে গেলেই স্ট্যাচু অফ লিবার্টি করেছে এখানটা। নামটা আমাকে তোমরা যদি কেউ জানো আমাকে জানিয়ে দিও, ক্লাবের নামটা আমি কোথাও খুঁজে পাইনি নামটা। তো এটা বেশ সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল এটা লাইটিং।
দিবে। তো ঠিক করলাম একটা এগরোল নিই, দুজনে মিলে খেয়ে নেবো। এখানে এগরোল চাউমিন প্রচণ্ড ভিড় ছিল দোকানটায়। হলো কি হলো, খেতে ভালো? এরপরে গন্তব্য নেতাজি নগর, মানে নেতাজির মোড়। এখানে করেছে হচ্ছে বেনারসের ঘাট শুনেছি, আর এদিকে আমাদের আর্যবাবু একটা বেলুন পেয়েছেন, সেটাকে এদিকে ওদিকে ঘোরাতে ঘোরাতে উনি ব্যস্ত এবং চুপচাপ আছেন। তো যা হোক, বলেছিলাম নেতাজি মোড় পঞ্চমতম বর্ষ এবং করেছে এখানে বেনারসের ঘাট দশমীর ঘাট। খুব সুন্দর লাগছিল, এখানে আরতি হচ্ছিল সেই মানে সময় আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন। এসে আর্যকে খাওয়াতে বসছি, ওর এখন লাগবে কোথায় সেই ও খেতে ছিল ওই চুলগাট থেকে, সেই কান্না ভিড়ে দেখে এখন ও খায়। আজকে যা হলো আমাদের, আমি সেটাই ভাবি, এই বুদ্ধিটা তোমার কেন ভাসছে? ফোন নাম্বারটা নাও, আমি নাম তো সবথেকে বড় ভুল, আমাদেরই ভুল। ফোন বাজে 11 মাঝে, আর আমি এখন যাচ্ছি মিষ্টি আনার জন্য ফেলু মধুকে। কালকে অষ্টমীর পুজো দেবে, তার জন্য মিষ্টি কিনে নিয়ে আসি। আমার আর অঞ্জলি দেওয়া হওয়ার সময় হবে না মনে হয়, তো দেখা যাক মিষ্টিটাকে নিয়ে আসি। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, হয়তো ব্লগ খুব বড় হচ্ছে না, ব্লগ হয়তো সেভাবে করতে পারছি না, একটাই কারণ এখানে প্রচণ্ড গান বাজে। জাস্ট এই মোমেন্টে গানটা বন্ধ হয়েছে বলে ব্লগটাকে আমি শেষ করতে পারছি। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে, হ্যাঁ তো এদিকে একজন তো ইনি আছে, তারপরে তো গান আছে। কী হলো মার চোখ আমাকে? আর কালকে যা অবস্থা হয়েছিল, ওরে বাপরে, মানে কি বলবো, আমরা অনেকটা হেঁটে আসার পর এবং টোটো দাদা চলে গেছিলো, তো রীতিমতো অনেক কষ্ট করে একটা টোটো জোগাড় করা গেছে এবং ডাবল অ্যামাউন্ট দিয়ে আমাদের ফেরত আসতে হয়েছে। কি হলো মাঝখান থেকে বুঝলাম না, উনি কেনই বা আমাদের সাথে ওখানে ছেড়ে দিয়ে চলে আসলেন বুঝলাম না। তো মানে রীতিমতো আর্যকে নিয়ে বাড়ি আসাটা সব থেকে বেশি প্রবলেম ছিল, তার সাথে মামনি, কারণ শ্রীরামপুর থেকে আমাদের বাড়িটা কিন্তু কম দূর নয়, অতটা হেঁটে আসা মামনি কেন, আমরাও পারবো না। তার সঙ্গে রয়েছে আর্য, খাওয়ার টাইম হয়ে যাবে, খাওয়ার টাইমটা বড় কথা না, আমি হয়তো ওকে কোথাও ফাঁকা জায়গা থেকে ব্রেস্টফিড করিয়ে দিলাম সেটা একরকম, কিন্তু মামনি আমি বা অপূর্ব এতটা হেঁটে আসবো কী করে এবং কতক্ষণে বাড়ি আসবো? অনেক কষ্ট করে শেষে ভেতর দিয়ে মানে লাস্টে বাড়ি আসতে পেরেছি। রীতিমতো কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছিলো আমাদের। আমাদের ভুলটা হচ্ছে আমরা ফোন নাম্বারটা নিই, রীতিমতো আমাদেরই নিজেদের দোষের ভুল। যা হোক, তোমরা কিন্তু এরকম করো না, এবং এই টাইমটা এটা হয় যেখানে ভাড়াটা বেশি পাবে তারা সেখানে চলে যায়, তো এই জিনিসটা দেখো একটু। আপাতত ব্লগটাকে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে অষ্টমীর ব্লগ নিয়ে। জানি না পোস্ট করতে পারবো কি না, কতটা ব্লগ করতে পারবো, বাট চেষ্টা করবো এরকম ছোটো ছোটো করে ক্লিপ করে রাখার।